তৃতীয় শ্রেণীর তোমাদের অনলাইনে ক্লাস হবে, বিজ্ঞান ক্লাস। তোমরা এর আগে যে ক্লাসগুলো দিয়েছিলাম তোমরা সবাই দেখেছ মনে হয়। তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমাদের এখন দেওয়া হবে স্বাস্থ্য এবং রোগ। স্বাস্থ্য সম্বন্ধে কি বুঝো? আমাদের অনেকের অনেক সময় নানা রকমের রোগ হয়। এর মধ্যে আছে ঠান্ডা লাগা, উদরাময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষা ইত্যাদি। আমাদের অসুখ কেন হয়? আমরা বা রোগ বলতে কি বুঝো? আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। কোন কোন জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা থাকা, চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু দেহে ঢুকতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন সংক্রাম বৃদ্ধি পায় আমরা তখন অসুস্থ হই। এখানে লেখা আছে স্বাস্থ্য এবং রোগ। আমাদের অনেকের অনেক সময় নানা রকমের রোগ হয়। আমাদের অনেকের অনেক সময় নানা রকমের রোগ হয়। এই সময়ে এর মধ্যে আসে ঠান্ডা লাগা, উদরাময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, যক্ষা ইত্যাদি, কলেরা, বসন্ত ইত্যাদি। রোগ বলতে কি বুঝো? আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। কোন কোন জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে রোগ, চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু দেহে ঢুকতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন বৃদ্ধি পায় আমরা তখন অসুখ হই। দেহ সুস্থ রাখা। দেহ আমরা কীভাবে সুস্থ রাখব? দেহ সুস্থ রাখা। আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। আমাদের দেহে জীবাণু ধ্বংস করতে পারে। স্বাস্থ্যসম্মত জীবন যাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য আমাদের দেহে সুস্থ রাখে। পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম
এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। এর সঙ্গে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাহলে দেহ সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য কী কী করতে হয়? আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। এর সঙ্গে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। এর মধ্যে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাইলে এখানে আছে নিজেদের কীভাবে রোগের হাত থেকে রক্ষা করব। সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এইগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না। হাঁড়ি কাশির মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এবং ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদি রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানোর বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সব সময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। ত্বক মানে শরীরের যত্ন, চুলের যত্ন, নখ কাটতে হবে, চোখ ভালো করে ধুতে হবে এবং কানের যত্ন নিতে হবে, কানও পরিষ্কার করতে হবে। তাহলে তোমাদের তোমাদের যে ইউনিট দিয়েছিলাম স্বাস্থ্যবিধি সম্বন্ধে, স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবে। স্বাস্থ্য এবং রোগ, আমাদের অনেকের অনেক সময় নানা রকমের রোগ হয়। এর মধ্যে আছে
ঠান্ডা লাগা উদরাময় আমাশয় টাইফয়েড বসন্ত কলেরা যক্ষা ইত্যাদি রোগ বলতে কি বোঝায়। আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে, দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে চোখ ঘষলে এবং অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু দেহে ঢুকতে পারে। যেমন আমাদের হাত তো সবসময় ময়লা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাতে মুখে মুখ হাত দিতে হবে, এবং কখনো চোখে ময়লা হাতে হাত দিলেও মানে রোগ জীবাণু ভিতরে ঢুকতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় আমরা তখন অসুস্থ হই, মানে আস্তে আস্তে আমাদের ভিতরে রোগ জীবাণু ঢুকছে এবং তারপরে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে। রোগ বলতে কি বোঝাও, দেহ সুস্থ রাখা। আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। এর সঙ্গে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। মানে যারই রোগ হোক পর্যাপ্ত পানি খেতে হবে এবং বিশ্রাম করতে হবে রোগ থেকে। নিজেদের কীভাবে রোগের হাত থেকে রক্ষা, সব জায়গায় জীবাণু ছড়িয়ে আসে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এইগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করতে অথবা ছড়াই, কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না। হাঁড়ি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এবং ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদি রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল রোগ জীবাণু ছড়ানোর বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। আজকে তোমাদের যে তিনটা প্রশ্ন দিয়েছি, দেহ সুস্থ রাখা, তারপরে স্বাস্থ্য এবং রোগ, রোগ বলতে কী বোঝায়, এগুলো তোমরা সুন্দর করে পড়বে এবং লিখবে। হ্যাঁ, তোমরা সবাই এটা বুঝতে পারছ। সবাইকে ধন্যবাদ দিলাম আজকে।